এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর, আগুন ঝরাচ্ছে সূর্য, ভেঙে যাবে অতীতের সব রেকর্ড। আর কত চড়বে পারদ, আরও কত গরমে কষ্ট করতে হবে রাজ্যবাসীর, বৃষ্টির দেখা কি মিলবে, কি বলছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর পরবর্তী খবরগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চৈত্র শেষেই সূর্যের গনগনে তেজে তীব্র গরম, হাসফাস দশা বাংলার শহর থেকে জেলা সর্বত্রই। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত প্রবল। আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি তাপপ্রবাহে জেরবার হবে একাধিক জেলা, এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগুন ঝরাচ্ছে সূর্য, যার জেরে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় 40 ডিগ্রির গণ্ডিও পার হয়ে যাচ্ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ প্রয়োজন না হলে সকালের দিকে বাড়ি ছেড়ে না বেরোতেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শহর কলকাতাতেও সূর্যের প্রখর তাপ আগুন ঝরাচ্ছে। 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। অস্বস্তিকর এই গরম আগামী কয়েকদিনে আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়াবিদরা। তবে আবহাওয়াবিদদের একাংশের দাবি, বাতাসে আর্দ্রতা সেভাবে না বাড়ায় দিনে গরমজনিত অস্বস্তি প্রকট হচ্ছে না, তবে শুকনো গরমে জেরবার হচ্ছেন 8 থেকে 80। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে, ফের কবে বৃষ্টি হতে পারে সে ব্যাপারেও এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস মেলেনি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার বর্ষা আসবে সময় মতো, মে মাসের শেষ সপ্তাহ নাগাদ আরও একবার বর্ষার আপডেট দেবে আবহাওয়া দপ্তর। তবে এখনও পর্যন্ত যা খবর, এবার সারা দেশে বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হবে।